আনন্দ পাঠ বইয়ের আলাউদ্দিনের চেরাগ গল্পের লেখক পরিচিতি পাঠ পরিচিতি মূলভাব নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা গল্পটি নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি সবাই ক্লাসটি দেখেছে এবং বাসায় পড়া গল্পটি পড়েছে। আলাউদ্দিনের চেরাগকে লিখেছেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় লেখক। 1948 খ্রিস্টাব্দে নেত্রকোনা জেলায় তার জন্ম। হুমায়ুন আহমেদ কি বাংলা সাহিত্যে অত্যন্ত জনপ্রিয় লেখক? 1948 খ্রিস্টাব্দে নেত্রকোনা জেলায় তার জন্ম। উপন্যাস, ছোট গল্প, রম্য রচনা ও ভ্রমণ কাহিনী মিলিয়ে তার বইয়ের সংখ্যা প্রচুর। উপন্যাস, ছোট গল্প, রম্য রচনা ও ভ্রমণ কাহিনী মিলিয়ে তার বইয়ের সংখ্যা প্রচুর। নাটক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি বিখ্যাত। হুমায়ুন আহমেদের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হাস্যরস ও নাটকীয়তা। তার উল্লেখযোগ্য উপন্যাস নন্দিত নরকের শঙ্খনীল কারাগার। এইসব দিন রাতের প্রবৃত্তি। হুমায়ুন আহমেদের উল্লেখযোগ্য উপন্যাসগুলো কি কি? নন্দিত নরকের শঙ্খনীল কারাগার, এইসব দিন রাতের প্রবৃত্তি। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তিনি লিখেছেন আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননীর গল্প প্রভৃতি উপন্যাস। শিশু কিশোরদের জন্য লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য বোতল ভূত, তোমাদের জন্য ভালোবাসা প্রভৃতি। ২০১২ খ্রিস্টাব্দে হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করেন। আমরা যে আলাউদ্দিনের চেরাগ গল্পটি পড়লাম, এই গল্পের মূল ভাবটাকে আমরা গল্পটি পড়ে কি বুঝলাম? যে গল্পটি পড়ে বুঝলাম যে নিশিনাথ বাবু একজন স্কুল শিক্ষক ছিলেন, তার মধ্যে কোনো লোভ ছিল না। তিনি আলাউদ্দিনের চেরাগ পাওয়ার পরও দৈত কাছ থেকে কোনো সম্পদ বা কোনো কিছু চেয়ে নেননি। নিশিনাথ বাবু গণিতের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, চোখে কম দেখেন। স্ত্রী সন্তান বেঁচে না থাকায় তিনি নিঃসঙ্গ একজন মানুষ। একদিন তার ছেঁড়া চটির পেরেক উঁচু হয়ে যাওয়ায় চটি জোড়া ব্যবহারে অসুবিধা হচ্ছিল। পরে ঘরে জঞ্জাল থেকে একটা ধাতব পুরানো চেরাগ খুঁজে পেয়ে সেটা দিয়ে জুতোতে বাড়ি দিতে আলাউদ্দিনের দ্বৈত এসে হাজির হয়। নিশানাথ বাবু চাইলে দ্বৈতের কাছ থেকে মূল্যবান অনেক কিছু পেতে পারতেন, কিন্তু তিনি কিছু চাননি। সম্পদের লোভ তাকে স্পর্শ করেনি, তাই তিনি দ্বৈতের কাছ থেকে কোনো বাড়তি সুবিধা নিতে রাজি নন। তার প্রাক্তন সহকর্মীরা চাঁদা তোলে তাকে সাহায্য করে, সে টাকা নিতেও তিনি লজ্জা পান। দ্বৈত স্বেচ্ছায় নিশানাথ বাবুকে পরশ পাথর দিতে চায়, তা গ্রহণও তিনি অস্বীকৃতি জানান। এই গল্পে হুমায়ুন আহমেদ আরব্য রজনীর গল্পের দ্বৈত চরিত্রের সঙ্গে বাংলাদেশের একজন সাধারণ শিক্ষকের সম্পর্ক দেখান। লেখকের কল্পনা প্রতিভা ও প্রকাশভঙ্গির নৈপুণ্য গল্পে উঠে এসেছে একজন নির্লোভ মানুষের ছবি, দারিদ্র্যে যিনি কষ্ট ভোগ করলে থেকেছেন লোভহীন ও মহৎ। মনুষ্যত্বের প্রবল শক্তি এই গল্পে দারিদ্র্যকে পরাজিত করেছে। গল্পটি আমাদের আত্মসম্মানবোধ, নির্লোভ মানসিকতা ও মহত্বের শিক্ষা দেয়। সকলে বাসায় মনোযোগ সহকারে গল্পের লেখক পরিচিতি পাঠ পরিচিতি পড়বে। তোমাদের জন্য বাড়ির কাজ, গল্প থেকে ১০টি সংক্ষিপ্ত প্রশ্ন লিখো।